বাজারে গেছে পশু ক্রয় করার জন্য, খুব সুন্দর একটা পশু কিন্তু শিং নাই, তা আমাদেরকে ফোন করে হুজুর গরুটা তো খুব সুন্দর পছন্দ হয়েছে, নাইনিয়া গরু, নাইনিয়া গরু আছে না কিছু তাজা খুব সুন্দর, কিন্তু কি নাই শিং নাই, শিং বিলকুল না থাকলেও কোরবানি হবে, এটা দোষ না, গরু আরও খুব সুন্দর থাকে। বলে শিং ছিল কিন্তু বাজারে যায় মারামারি করে ভাঙি ফেলছে, এখন দেখতে হবে কতটুক ভাঙছে, শুধু খোসা যদি উঠি যায় ভিতরটা মজবুত গোড়া ঠিক থাকে তাহলে কোরবানি হবে, আর যদি গোড়া থেকে উঠি যায় মাথায় আঘাত হয়ে গেছে তাহলে কোরবানি হবে না। এটা হলো শিঙের মাছা। লেজ কাটা, তো লেজ কতটুক কাটা, যদি শুধু লোমের অংশ কাটা তো চামড়া মাংস নিয়ে যেটা লেজ এটা ঠিক আছে তাহলে কোরবানি হবে, বলে না যেটা চামড়া মাংস নিয়ে যেটা এটাও কিছু কাটে পড়ে গেছে, তো দেখতে হবে তিন ভাগের দুই ভাগ ঠিক আছে কিনা, যে তিন ভাগের দুই ভাগ ঠিক থাকে কোরবানি হয়ে যাবে, আর তিন ভাগের দুই ভাগ ঠিক নাই কোরবানি হবে না। ভালো পশু কিনে আনার পরে বাড়িতে আনার সময় পা ভাঙি ফেলছে বা ট্রাকের থেকে নামানোর সময় সময় পা ভেঙে যায়, এখন এই কোরবানি এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, তো দেখতে হবে তার তিন পাও ঠিক আছে, আর যে পাটা ভাঙছে এটার পরে সামান্য সামান্য ভদ দিয়ে আসে জবের স্থানকে যাইতে পারে তাহলে কোরবানি হবে, আর যদি বললাম বিলকুল পা লাগাইতেই পারে না, এক পা একদম আসল হয়ে গেছে তাহলে কোরবানি হবে না। গরিবের জন্য কিন্তু এই দোষগুলো আসলেও সে এটা কোরবানি করে ফেলবে, ধনুটা কিন্তু আরেকটা কিনতে হবে। দুধের বাট নষ্ট হয়ে গেছে বা কাটা কাটে পড়ে গেছে, তো দেখতে হবে যে গরুর মধ্যে বাট থাকে কটা, চারটা গাবি চারটা বাট, বাট বুঝছেন নি, সেখানে যদি একটা নষ্ট হয়ে যায় আরও তিনটা ঠিক আছে তাহলে কোরবানি হবে, আর দুইটা নষ্ট হয়ে যায় তাহলে কোরবানি হবে না। আর ছাগলের ক্ষেত্রে থাকে দুইটা, একটা নষ্ট হয়ে গেছে বা কাটে পড়ে গেছে কথার কথা, আর একটা আছে তাহলে কোরবানি হবে না। দাঁতের ব্যাপারে, দাঁতের ব্যাপারে অধিকাংশের কথা বলে নাই, কোনো কোনো কিতাবে লিখেছে অধিকাংশের কথা, আর বেশিরভাগ লিখছেন যে সে খাইতে পারে কি না, যদি খাওয়া দাওয়ার কাজ চলে দাঁত না থাকলেও কোরবানি হয়ে যাবে, কান বিলকুল নাই কোরবানি হবে না, আছে ছোট ছোট তাহলে কোরবানি হয়ে যাবে, ছিল ভালো কান কিন্তু কাটে কিছু পড়ে গেছে, তো দেখতে হবে পড়ছে কতটুকু আছে কতটুকু, যদি দুই ভাগ ঠিক থাকে কোরবানি হবে না, হলে হবে না। আর কোনো অংশ কাটি পড়ে নাই শুধু লম্বাতে চিড়ে গেছে, আছে না অংশ লম্বা চিরা কোরবানি হবে, আগে থেকে সুস্থ ছিল জবে করার জন্য নিতেছে সবাই ধরছে তাকে, এই ধরার মুহূর্তে পড়ি পা ভাঙি গেছে বা ছুরি লাগে চোখ খুলে গেছে, তো জবের সময় যদি কোনো দুর্ঘটনা বা এগুলো হয় অসুবিধা হবে না, কোরবানি শুদ্ধ হবে। ভাজা গরু মনে করি বা ভাজা ছাগল মনে করি কিনে নিয়ে আসছে, জবে করার ফলে ফ্যাটের মধ্যে বাচ্চা লড়তেছে, এখন চিন্তা পড়ে কোরবানি হবে কি না, কোরবানি হয়ে যাবে, তো বাচ্চাটা কী করবে, বাচ্চারা যদি বাঁচার উপযুক্ত হয় এটা গ্রাহকের সৎকার করে দেবেন, আর যদি ওরকম না হয় কিতাবে লিখছেন বস খাইতেও পারবে কিন্তু এই ছোটো বাচ্চা তো কেউ খাবে না, বা এটার কথা শুনলে সবাই ঘৃণা করবে, আর সাদা খুব ছোট হয় ভিতরে বড় ছোটো থাকলে তো সবাই অনুমান হয়ে যায়, সব ছোট হলেও অনুমান হয় না, তো এই ক্ষেত্রে এটা খাবারও উপযুক্ত থাকে না কাহকে দেওয়ার মতো উপযুক্ত থাকে না, সুতরাং জবে কেটে ফেলাই দিবে, খাবার উপযুক্ত হলে খাবার কথা, সৎকা দেওয়ার উপযুক্ত সৎকা দিবে, বলে এটা বড় পালিয়ে আমি রাখি দিয়েছি আগামী বছর এটা কোরবানি করবো, এটা হবে না, এটা সৎকা করে দিতে হবে।